नमस्कार আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব নজর দোষ সম্বন্ধে। একজন মানুষের নজর দোষ কিভাবে লাগতে পারে এবং এর পরিণাম তার জীবনে কি হতে পারে সে বিষয় আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রত্যেকটি মানুষেরই শারীরিক কোনো রোগব্যাধি হলে ইনফেকশন হতে পারে। একইভাবে কোনো মানুষের মানসিক জায়গায় মনের ক্ষেত্রে কোনো ইনফেকশন তৈরি হলে সেটিকে কিন্তু নজর লাগা বলা হয়ে থাকে। দেখুন, মুখ্যত পজিটিভ শক্তি এবং নেগেটিভ শক্তি, পজিটিভ শক্তির থেকে যদি নেগেটিভ শক্তি বেশি হয় এমন ক্ষেত্রেই কিন্তু এই নজর দোষ, নজরের অশুভ প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে। দুনিয়াতে তিন ধরনের ঊর্জা মুখ্যত দেখা যায়, যা হলো এক সকারাত্মক অর্থাৎ পজিটিভ, নাকারাত্মক নেগেটিভ এবং বিরোধাত্মক, অর্থাৎ চারিদিক থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে বিরোধ তৈরি হয় সেই ঊর্জাও কিন্তু আমাদের জীবনে সৃষ্টি হতে পারে। এই তিন ধরনের ঊর্জাই কিন্তু আমাদের জীবনে বিশেষভাবে দেখা যায়। এই ঊর্জা তৈরি কিভাবে হয়? দেখুন, আমাদের ভাবনার দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের শব্দের দ্বারা অর্থাৎ বাচন শক্তি বা আমাদের কথা বলার মাধ্যম দ্বারা, আমাদের অভ্যাস থেকে, বিভিন্ন ধরনের যে আমরা আমাদের জীবনে নিত্য নৈমিত্তিক জীবনে যে আমাদের অভ্যাস থাকে সেই অভ্যাসের দ্বারাও কিন্তু এই ঊর্জা আমাদের জীবনে তৈরি হতে পারে। যদি অন্য কোনো মানুষের কোনো খারাপ ভাবনার প্রভাব আপনার জীবনে পড়ে তাহলে আমরা তাকে বলে থাকি নজর দোষ। এমনটি মুখ্যত কখন ঘটে? দেখুন, এমনটি মুখ্যত ঘটে এনার্জি থেকে। আরে দেখুন, এনার্জি কখনো কিন্তু ক্ষয় হয় না। এনার্জি একটি শক্তি আরেকটি শক্তিতে কিন্তু রূপান্তরিত হতে থাকে। তাই মুখ্যত আপনাদের জীবনে যে প্রভাবগুলো পড়ে, যে অশুভ নজরগুলো, নজরদোষগুলো পড়তে দেখা যায়, এমনটি কিন্তু শুধুমাত্র এনার্জির খেলা। অর্থাৎ কখনো পজিটিভ এনার্জি, কখনো নেগেটিভ এনার্জি। অর্থাৎ পজিটিভ মানুষের ভাইব্রেশনে, পজিটিভ মানুষের কাছাকাছি সান্নিধ্যে আপনার পজিটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে, একই সাথে আপনি নেগেটিভ মানুষের কাছাকাছি যখন থাকছেন তখন আপনার নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে। দেখুন, সব মানুষের মধ্যেই যেমন পজিটিভ এনার্জি থাকে না, ঠিক সেরকমই কিন্তু সব মানুষের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি থাকে না। কিছু মানুষ জীবনে নেগেটিভ হয়ে থাকে এবং এই নেগেটিভ মানুষ যদি আপনার সম্পর্কের মধ্যে চলে আসে, তার সাথে আপনি সারাদিন কথা বলছেন, তার সাথে আপনি সারাদিন থাকছেন, বন্ধুর মতো মিশছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, সকল কিছু করছেন, এর ফলে কিন্তু সেই নেতিবাচক মানুষের নেগেটিভ প্রভাব আপনার জীবনে খুব দ্রুত পড়বে, যা নজর দোষের মতো প্রভাব আপনার জীবনে অবশ্যই সৃষ্টি করবে। এমনটি দেখা গেছে আপনাদের ক্ষেত্রে বহু মানুষের কিন্তু নেগেটিভ মানুষের সাথে মেশার ফলে ধীরে ধীরে নেতিবাচক দিকগুলি উন্মোচিত হয় এবং নেতিবাচক দিকগুলি, নেগেটিভ এনার্জিগুলি ধীরে ধীরে জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অশুভ প্রভাব দ্রুত ফেলে থাকে। নজর লাগলে আমাদের মুখ্যত স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা হতে পারে, ভাবনার মধ্যে সমস্যা, অর্থাৎ মানসিক ক্ষেত্রে সমস্যা, মানসিক বৈকল্য, মানসিক চিন্তাভাবনা, মানসিক ডিপ্রেশন নিশ্চিতভাবে আসে। একই সাথে আমাদের যে প্রগতি, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, শিক্ষাক্ষেত্রে হতে পারে, যে প্রগতি, সেই প্রগতিতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বাধা আমাদের জীবনে কিন্তু সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। এমনটি কিন্তু সর্বদা দেখা গেছে যে এমন যে এনার্জির দুষ্প্রভাব, আপনি কারোর সাথে মিশছেন, কারোর সাথে থাকছেন, তার নেগেটিভ এনার্জি আপনার জীবনে এসছে, এই দুষ্প্রভাব কিন্তু খুব বেশি দিন থাকে না, এমনটি বেশ কিছুদিন থাকে, বেশ কিছু সময় থাকে, এবং সেই সময়ের মধ্যেই কিন্তু আমাদের জীবনে অনেকটা সমস্যা তৈরি করে দিয়ে যায়। যেরকম যখনই আপনার নজর লাগছে, যখনই আপনার নজর তৈরি হচ্ছে কোনো মানুষের দ্বারা, কোনো মানুষ আপনাকে সেরকম সাইকোলজিক্যালিভাবে সেভাবে দেখছে এবং সেই নজর আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা অশুভ প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি করছে। অর্থাৎ এনার্জি যেহেতু স্থির নয়, এনার্জি যেহেতু ফিক্স নয়, তাই আপনাদের ক্ষেত্রে এনার্জি কিন্তু সর্বদা এক স্থান থেকে আরেক স্থানে, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ উঠছে। অর্থাৎ নেগেটিভ হলেন পজিটিভের দিকে আস্তে আস্তে রোটেট হচ্ছে এবং নেগেটিভ হলে আস্তে আস্তে পজিটিভের দিকে রোটেট হচ্ছে। সুতরাং আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমাদের ক্ষেত্রে যখনই কোনো নজর লাগছে, যখনই কোনো অশুভ প্রভাব জীবনে পড়ে যাচ্ছে, তা কিন্তু বেশি দিন, যে বহু দিন যাবৎ যে থাকবে এমনটি কিন্তু নয়। তার যে দুষ্প্রভাব, তার যে মনের প্রভাবটি, সেটা যতদিন পর্যন্ত থাকবে, বেশ কিছুদিন সময়কাল,
সেই তরঙ্গ কিন্তু আমাদের জীবনে অনেকটা বাধা বিপত্তি নিয়ে আসতে পারে। তো এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মুখ্যত বিশেষভাবে প্রভাব ফেলে থাকে কর্মক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে এবং মানসিকভাবে। তাই কর্মজীবন, মানসিক জীবন এবং শারীরিক জীবন এবং একই সাথে আপনাদের ব্যক্তিগত বিভিন্ন মানসিক স্তরে কিন্তু এই যে আমাদের নজরের যে প্রভাব তা পড়ে থাকে। নজর সাধারণত দেখা গেছে খুব ঘনিষ্ঠ মানুষের কাছ থেকেই বেশি পড়ে, অর্থাৎ খুব ক্লোজ, যে আপনাকে খুব পরিচিত, যে আপনাকে চেনে, এরকম মানুষের থেকে কিন্তু নজর লাগার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। কাছের মানুষের থেকে কিন্তু নজর লাগার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। যদি আপনার ক্ষেত্রে বারবার ধরে কোনো নজর লাগছে, আপনি যদি নজরের আয়তায় পড়ে যাচ্ছেন, নজরের কারণে আপনার শারীরিক ক্ষেত্র, আপনার মানসিক ক্ষেত্র, আপনার বিভিন্ন ক্ষেত্রে বারবার বিঘ্ন আসছে। অনেক সময় হয় কি, আপনার নজর লাগলো, সেই অড়াটা আপনার ক্ষেত্রে নষ্ট হয়ে গেল, আবার নতুন করে কোনো মানুষ নজর দিল, বা সেই একই মানুষের সংযোগে, সেই একই মানুষের সংস্পর্শে আবার সেই নজরের প্রভাব আপনার জীবনে আসছে। বারবার এমনটি আপনার ক্ষেত্রে চলতেও পারে। যদি এমনটি আপনার ক্ষেত্রে ঘটছে, তাহলে আপনারা প্রত্যহিক জীবনে কি করবেন, প্রত্যেক দিন আপনারা সূর্যদেবকে হলুদ মিশ্রিত জলে জলার্ঘ দিন, প্রত্যেক দিন দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ প্রত্যেক দিন করতে থাকুন। ওম ত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুমুক্ষীয়মামৃতাত। এই মন্ত্রের পাঠ প্রত্যহিকভাবে করুন। একমালা অর্থাৎ 108 বার করতে পারলে অত্যন্ত ভালো, সম্ভব না হলে 54 বার, সম্ভব না হলে 27 বার অথবা 9 বার অবশ্য করুন। এমনটি প্রত্যয়িকভাবে করুন। সম্ভব হলে হাতের কনিষ্ঠা আঙ্গুলে একটা সুলেমানি হাকিক অথবা আপনারা সুলেমানি ক্যাটসাই, আপনারা আপনাদের ডান হাতে পুরুষরা, বাম হাতে মহিলারা ধারণ করুন। এতে অনেকাংশে সুফল আপনারা অবশ্যই পেতে নিশ্চিতভাবে এই নজর দোষের ক্ষেত্রে দেখতে পাবেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম নজর দোষের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যা কীভাবে নজর দোষ আমাদের জীবনে আসতে পারে, নজর দোষ কীভাবে লাগতে পারে এবং এই নজর দোষ থেকে বাঁচার জন্য আমরা কী কী করতে পারি সে বিষয়ে আলোচনা করেছি। আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।